নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো আমি কেমন করলাম বাড়িতে, তার আয়োজন সবকিছু আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমার সাথে আমার বাড়ির সরস্বতী পুজো দেখতে। ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সরস্বতী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। আজ সরস্বতী পুজো, পুজো উপলক্ষে এবারে আমার অন্যরকম আয়োজন, মা সরস্বতীর আরাধনা এবার আমার অন্যরকম ভাবে করব। বাড়িতে আমার ছেলে মেয়ে সকলেই বাড়ির বাইরে, আমি তাই একাই এবারে মা সরস্বতীর আরাধনা করব। পুজোর জন্য আমি গাঁদা ফুল, বেলপাতা, বেলপা, বলা কাঁচা হলুদ, এটা কিন্তু তেলে থেতো করে গায়ে মাখতে হবে, সরষের তেলের সাথে মিশিয়ে গায়ে মাখতে হবে। এটা কিন্তু সরস্বতী পুজোর একেবারে প্রধান উপকরণ, এটা কিন্তু মাস্ট করতেই হবে। আমাদের যেহেতু ভোগ দিয়ে পুজো করা হয় তাই সমস্ত বাসন বের করেছি, এগুলো আমি হচ্ছে পরিষ্কার করে নেব এবং দোয়ার সরস্বতী ঠাকুরের দেওয়ার জন্য দোয়া তো আমার আছে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। সরস্বতী পুজোর ডেকোরেশন তো অবশ্যই করতে হবে, তাই দেখুন আমার ডেকোরেশন করা কমপ্লিট, এবারে ফল সবজি সেগুলো রেডি করবো। পুজোর উপকরণ আমি সব জোগাড় করেছি, এই সব কিছু দিয়ে আমি সরস্বতী পুজোর আয়োজন। এবার ভোগ রান্নার প্রস্তুতি, ভোগ রান্না আগে আমি কমপ্লিট করে নেব, তারপরে কিন্তু ঠাকুরের সামনে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি আমার পুজো শুরু করব। রান্না করব খিচুড়ি, বাঁধাকপির তরকারি। খিচুড়িটা ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে করব, বাঁধাকপির তরকারি করব, টমেটো চাটনি, তিন রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং ফুলকপি ভাজা আর পায়েস।
আমার সরস্বতী পুজো হয়ে গেল, আমার এবারের পুজো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। মা সরস্বতীর কৃপায় সকলকে মা সকলকে আশীর্বাদ দিন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা সরস্বতী। সরস্বতী পূজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষে প্রসাদ খাওয়া, বাচ্চাদের প্রসাদ খাওয়া দিয়ে শেষ। ভালো থাকবেন, প্রসাদ খাওয়া দিয়ে শেষ, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।